তোমরা যারা 2024 WBCA এর পরীক্ষা দিয়েছিলে তাদের জন্য কিন্তু এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট যে তোমাদের কিন্তু কাউন্সিলিং এর নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে আর কিছুদিনের মধ্যে কাউন্সিলিং শুরু হয়ে যাবে। আমি একটা ডেটা তোমাদেরকে দিয়ে রাখি যে জেই মেনের যে কাউন্সিলিং সেটা আমাদের 17 জুলাই ফিফথ রাউন্ডের কাউন্সিলিং এর কিন্তু রেজাল্ট অ্যালটমেন্ট বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ 17 জুলাই বা 18 জুলাইয়ের মধ্যেই আমরা দেখতে পাবো যে আমাদের WBCA এর কাউন্সিলিং প্রসেস কিন্তু একদম সম্পূর্ণভাবে শুরু হয়ে যাবে। কারণ এটাই WBCA এর নিয়ম, জেই মেনের কাউন্সিলিং যতক্ষণ পর্যন্ত জোসা কাউন্সিলিং শেষ হচ্ছে অন্তত ফিফথ রাউন্ড পর্যন্ত আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু WBCA এর কাউন্সিলিং হবে না স্টেট লেভেলের। তো ফিফথ রাউন্ড পর্যন্ত যত স্টুডেন্টের পাওয়ার কথা ছিল পেয়ে গেছে, এরপর আমাদের স্টেট লেভেল WBCA এর কাউন্সিলিং শুরু হবে। তার জন্য কিন্তু একটা অলরেডি নোটিফিকেশন প্রকাশ করে দিয়েছে, সেই নোটিফিকেশনটা আমরা দেখবো কী কী বলেছে। আর এটুকু তোমরা জেনে রাখো যে 17 বা 18 তারিখের মধ্যে একদম কনফার্ম তোমাদের কাউন্সিলিং শুরু হচ্ছে, হয়তো এক দুদিনের মধ্যে তোমরা এটাকে আপডেট পেয়ে যাবে। আমি হচ্ছে এটা কালকে নোটিশ বেরিয়েছে, ভিডিওটা বানাচ্ছি, হতেই পারে আজকেও আপডেট দিয়ে দিতে পারে, এখানে যদি আপডেট দিয়ে দেয় সেটাও আমি জানিয়ে দেবো যে কবে কী স্কিডিউলটা দিয়েছে বা কবে কী ডেট দিয়েছে। চলো এরপর ডিরেক্ট আমরা নোটিফিকেশনটাতে যাই, দেখে নিই যে নোটিফিকেশনটা কী বলেছে। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর এখান থেকে কাউন্সিলিং নোটিফিকেশন বলে একটা অপশন পাবে, সেখান থেকে তোমরা এটাকে ওপেন করে নিলেই তোমাদের কাছে পুরো কাউন্সিলিং এর পুরো প্রসেসটা চলে আসবে। আমি ভালোভাবে শুনো, অনেক লেন্দি প্রসেস, কী কী বলেছে সেগুলোকে ধীরে ধীরে যাই। দেখো 3/7/2024 হচ্ছে এটা বেরিয়েছে, প্রথমে যাবতীয় যা যা ডিটেলস আছে সেই ডিটেলসগুলো দিয়ে পরে বলা হয়েছে। এখানে অভিয়াসলি বলা আছে যে GMR র্যাঙ্ক দিয়ে পরে তোমার কাউন্সিলিংটা হবে, 3টে রাউন্ডে কাউন্সিলিং হবে, এক ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড আর মপ আপ রাউন্ড, যেটা প্রতি বছর হয়ে থাকে সেই হিসাবে হবে। প্রথম রাউন্ডে রেজিস্ট্রেশন করার জন্য তোমাকে 500 টাকা দিতে হবে, এই 500 টাকাটা কিন্তু নন রিফান্ডেবল, অর্থাৎ তুমি এই 500 টাকা কোনোভাবে ব্যাক পাবে না, ঠিক আছে। রেজিস্ট্রেশনে যদি পার্টিসিপেট তুমি না করো তুমি কোনো প্রকারে কোনো কলেজে ভর্তি হতে পারবে না, এটা প্রথম কথা। যদি তোমার মনে হয় যে তুমি ফার্স্ট রাউন্ডের যেই রেজিস্ট্রেশন প্রসেস সেই রেজিস্ট্রেশন প্রসেসে পার্টিসিপেট করবে না, তাহলে তোমার মতন বোকা দুনিয়াতে একটা কেউ হবে না প্রথম কথা। কারণ ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ডের মধ্যে যত কলেজে সিট ভর্তি হওয়া সেগুলো ভর্তি হয়ে যায়। অনেকে থাকে যে আমি মপ আপ রাউন্ডে কাউন্সিলিং করবো। প্রথম কথা হচ্ছে তুমি ফার্স্ট রাউন্ডে যখন কাউন্সিলিংয়ে রেজিস্ট্রেশন করবে তোমার 500 টাকা লাগবে, আবার মপ আপ রাউন্ডে যখন তুমি পার্টিসিপেট করতে যাবে আরও 200 টাকা লাগবে, অর্থাৎ টোটাল তোমার 700 টাকা খরচা হবে। আর যারা বোকার মতন ভাববে যে আমি ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করবো না, একদম ডিরেক্ট মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করবো, প্রথমত তাদের সিট সব শেষ হয়ে যাবে, দ্বিতীয়ত তাদেরকে 1000 টাকা দিয়ে পরে রেজিস্ট্রেশন করতে হবে, আর সেই 1000 টাকাটা কিন্তু নন রিফান্ডেবল। তার জন্য এই রেজিস্ট্রেশন প্রসেসটা যেটা 17 বা 18 তারিখ থেকে শুরু হবে সেই দিন থেকেই কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপটা বা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে হবে। তারপর আমাদেরকে চয়েস ফিলিং আরে অনেক কিছু আছে, সেগুলো ধীরে 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 আমরা আপডেট দেবো। অবশ্যই আমাদের চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরপর থেকে তোমরা বুঝতে পারবে আমাদের কতটা হেল্প তোমাদের দরকার, কলেজ সাজানো, কলেজ লক করা, কীভাবে সাজাবে, অনেক কিছু ডিটেলস আছে যেগুলো তোমাদেরকে জানতে হবে। তার আগে এই একটা ভিডিও আছে, যে ভিডিওটা আমি দিয়েছি কালকেই, যেগুলো গভর্নমেন্ট কলেজগুলো সেই গভর্নমেন্ট কলেজগুলোকে তোমরা কী সিকুয়েন্সে সাজাবে, প্লেসমেন্টের অর্ডার কী, কীরকম ফি স্ট্রাকচার কী, কী হিসাবে সাজাবে, তারা এই ভিডিওটা অবশ্যই দেখবে। কারণ এই ভাবে তোমাদেরকে কলেজটাকে সাজাতে হবে। প্রাইভেট কলেজের জন্য আমি একটা লিস্ট বানিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আর যখন কাউন্সিলিং শুরু হবে আমি একটা প্রপার একটা লিস্ট দিয়ে দেবো, যে কোনো ক্যান্ডিডেট যদি ওই লিস্টটা ধরে পরে ফর্ম মানে রেজিস্ট্রেশনের জন্য চয়েস ফিলিংটা করে দাও, তাহলে এনাফ, তুমি একটা সম্পূর্ণভাবে ভালো একটা কলেজ পেয়ে যাবে। এরপর শুনো, রাউন্ড ওয়ানের কাউন্সিলিংয়ের পর আমরা হচ্ছে রেজিস্ট্রেশন করবো। রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু অনেক বড় প্রসেস, এই ক্ষেত্রে আমি বলে রাখি যদি তুমি কোনো প্রকারে আগে হচ্ছে EWS সার্টিফিকেট তোমার ছিল না কিন্তু তুমি EWS ক্যান্ডিডেট হিসাবে এক্সামে বসেছিলে, বা তুমি OBC সার্টিফিকেট এখন তোমার নেই কিন্তু OBC তখন হচ্ছে তুমি ফিল আপ করে দিয়েছিলে, তো সেই ক্ষেত্রে তুমি ফার্স্ট রাউন্ডের পর যে কলেজটা পাবে সেই কলেজের সিটটা তোমার ক্যান্সেল হয়ে যাবে, তুমি সেকেন্ড রাউন্ডে আবার নতুনভাবে একটা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হিসাবে পার্টিসিপেট করবে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় ঢুকিয়ে রাখো, কোনোভাবে তুমি কাউন্সিলিং থেকে বেরিয়ে যাবে না, জাস্ট ওখানে গিয়ে পরে একটা প্রসিডিওর কমপ্লিট করতে হয়, আমি বলে দেবো, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের মধ্যে একটা প্রশ্ন থাকে যে আমাদের কীরকম এডুকেশনাল কোয়ালিফিকেশান দরকার হবে যার জন্য আমি কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবো। প্রথম কথা, তোমাকে ক্লাস 10-এর ইংলিশে পাস করতে হবে, ক্লাস 12 পাস করতে হবে, আর HS-এ 45% ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এগুলোতে নাম্বার পেতে হবে। এরপর প্রতিটা ইউনিভার্সিটির জন্য ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা রুলস আছে, যেমন কলকাতা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, এদের 60% করে মার্কস লাগবে ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথামেটিক্সে ইন্ডিভিজুয়ালি। যদি না থাকে তুমি চয়েস ফিলিংয়ে কিন্তু সেই সব কলেজগুলোকে দেখতে পাবে না, সেই চয়েসগুলোকেই দেখতে পাবে না, তোমার চয়েসের সংখ্যাটা অনেক কম হবে। প্রতিটা কলেজের কিন্তু বা প্রতিটা ইউনিভার্সিটির আলাদা আলাদা এলিজিবিলিটি, এডুকেশনাল কোয়ালিফিকেশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, তো সেই জন্য সেটাকে একটু ভালো করে ইনফরমেশন বুলেটিনে লেখা আছে, সেই ইনফরমেশন বুলেটিনটাকে ভালো করে পড়ে নেবে, খুব ইম্পর্টেন্ট। এরপর আমাদের এই রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর, এখানে রেজিস্ট্রেশন প্রসেস হয়ে যাওয়ার পর, রেজিস্ট্রেশন প্রসেসে খুব ভাইটাল একটা জিনিস যে তুমি
যদি কোনো প্রকারে কোনো কিছু ভুল দাগ দিয়ে আসো, এখানে ক্লিয়ারলি লেখা আছে যদি কোনো প্রকারে কোনো কিছু ভুল করেছো, ইট ইজ নট পসিবল টু মেক এনি চেঞ্জ অর কারেকশন আফটার দ্য ক্যান্ডিডেট সাবমিটেড দ্য রেজিস্ট্রেশন। তুমি রেজিস্ট্রেশনটা সাবমিট করে দেওয়ার পর কোনো প্রকারে কোনো কিছু চেঞ্জ করা যাবে না, তার মতন ভেবে চিন্তে সাবধানে রেজিস্ট্রেশনটা করবে, যেরকমভাবে আমরা শিখাবো যেরকমভাবে বলবো সেরকমভাবে করবে, নয় তো এবছরের জন্য পরীক্ষা দেওয়াটাই তোমার বৃথা হয়ে যাবে, ভালোভাবে যেরকমভাবে বলবো সেরকমভাবে করবে। এরপর শুনো, রেজিস্ট্রেশন প্রসেস হয়ে যাওয়ার পর তোমার কাছে অপশন আসবে চয়েস ফিলিংয়ের। এই চয়েস ফিলিংটাকে তোমাকে কেমনভাবে করতে হবে সেইটা তোমাকে কিন্তু একটা লিস্ট বানাতে হবে, তোমাকে নিজে খাতায় বসে বসে নিজেকে লিস্ট বানাতে হবে যে তোমার প্রেফারেবল কলেজ কোনটা, তোমার র্যাঙ্ক কোনটা, তোমার র্যাঙ্কে কী কলেজ আসতে পারে সেটা কিন্তু আমাদের অ্যাপে ডাউনলোড করে পরে রেজিস্ট্রেশন করে পরে তোমরা ম্যাজিক লিঙ্ক থেকে দেখে নিতে পারবে যে তোমার কী কলেজ আসতে পারে তোমার ওই র্যাঙ্কে। এরপর যদি তোমার সেই সেই কলেজগুলোকে আসছে তার মতন করে তোমাকে সাজাতে হবে যে তুমি কোনটা প্রেফারেন্সে দেবে। তুমি আমাদের অ্যাপটা ওপেন করলে, অ্যাপটা ওপেন করার পর রেজিস্টার করার পর ম্যাজিক লিঙ্কে গেলে, সাপোজ তোমার র্যাঙ্ক হয়েছে 10,000 আমি ধরলাম, তুমি ম্যাজিক লিঙ্কে গিয়ে পরে পুট করবে তোমার র্যাঙ্ক কত, 5,000 র্যাঙ্ক পুট করবে। 10,000 র্যাঙ্ক হলেও তুমি 5,000 র্যাঙ্ক পুট করবে, তোমার র্যাঙ্কের থেকে অনেক কম র্যাঙ্ক তোমাকে পুট করতে হবে। এরপর দেখতে হবে যে 5,000 র্যাঙ্কে তুমি কী কী কলেজ পাচ্ছ, তার মানে তোমার প্রবাবিলিটি আছে ওই সব কলেজগুলোকে পেতে পারো তুমি, বুঝতে পারলে জিনিসটা, যেটা তোমার র্যাঙ্ক তার অর্ধেক করে দিবে, তারপরে পুট করার পর দেখবে যে তুমি কী কী কলেজ পেতে পাচ্ছ, সেই সব কলেজগুলোকে সিকুয়েন্স অনুযায়ী সাজাতে হবে। এরপর তোমাকে অ্যানালাইসিস করতে হবে যে কোন কলেজের প্লেসমেন্ট ভালো, কোন কলেজের মানে আমাদের ক্যাম্পাস লাইফ ভালো, কোন কলেজের পড়াশোনার কালচারটা ভালো, সেই জিনিসগুলোকে তোমাকে সব কিছু দেখতে হবে। যেই নিয়ে কিন্তু বিস্তারিত আমরা ভিডিও গভর্নমেন্ট কলেজের অলরেডি দিয়ে দিয়েছি, প্রাইভেট কলেজেরটাও দেবো। আর যাদের এগুলো নিয়ে পুরো প্রচণ্ড চিন্তা, তাদের চিন্তার কিছু নেই, আমরা আছি, আমরা তোমাদেরকে লিস্ট বানিয়ে দেবো। যখনই তোমরা চয়েস ফিলিংটা কমপ্লিট করে নেবে, চয়েস ফিলিংয়ের পরে তোমাদের কাছে চলে আসবে চয়েস লকিং। একটা পার্টিকুলার ডেট আছে, সেই ডেটের পরেই তুমি চয়েস লক করতে পারবে, তার আগে কোনোভাবেই যদি তুমি কোনো একটা কলেজে অ্যালটমেন্ট পাও, অর্থাৎ তোমার কাছে প্রবাবিলিটি দুটো থাকবে, হয় তুমি অ্যালটমেন্ট কোনো একটা কলেজে পাবে, আবার তুমি অ্যালটমেন্ট নাও পেতে পারো। যদি অ্যালটমেন্ট পাও তাহলে সেই ক্ষেত্রে তোমাকে 5,000 টাকা দিয়ে পরে যেই সিটটা তুমি পেয়েছো সেই সিটটাতে একটা অ্যাকসেপ্টেন্স ফিস দিতে হবে। সিট অ্যাকসেপ্টেন্সটা দেওয়ার পর একটা অ্যালটমেন্ট লেটার ডাউনলোড হবে, সেই অ্যালটমেন্ট লেটারটাকে প্রিন্ট আউট বের করে নিয়ে পরে তোমাকে যেই কলেজে তোমার এনরোলমেন্ট হয়েছে সেই নির্ধারিত কলেজে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে গিয়ে পরে ওখানে একটা প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, যেই প্রক্রিয়াটার ব্যাপারে আমরা আসছি, যেটাকে বলা হয় ফিজিক্যাল ভেরিফিকেশন, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন। সেই ডকুমেন্টস ভেরিফিকেশনের আন্ডারে তোমাদেরকে কী কী ডকুমেন্টস রাখতে হবে একটু দেখে নাও। অল ক্যান্ডিডেটদেরকে ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড বা ডেট অফ বার্থ সার্টিফিকেট রাখতে হবে, 10-এর মার্কশিট রাখতে হবে, 10-এর 12-এর মার্কশিট রাখতে হবে, যারা OCI ক্যান্ডিডেট রয়েছে তাদের OCI সার্টিফিকেট রাখতে হবে, WB ডোমিসিয়াল সার্টিফিকেট। যেই বিষয়ে অলরেডি কী কী ডকুমেন্টস লাগবে এই একটা ভিডিও আছে, যেই ভিডিওটাতে আমি পুরোটা বিস্তারিতভাবে বলেছি যে ডকুমেন্টস কেমনভাবে বানাবে, কী কী ডকুমেন্টস লাগবে, অবশ্যই ভিডিওটা দেখবে, খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও, নয়তো কিন্তু ভীষণ বিপদে পড়ে যাবে। এটা যদি এই মুহূর্তে না তৈরি করতে পারো, তোমার কাছে এই ফরম্যাটগুলোতে পার্টিকুলার এই ফরম্যাটেই তোমাকে কিন্তু ডকুমেন্টস রেডি করতে হবে, আদারওয়াইজ তোমাকে কেউ গ্রাহ্য করবে না। নিচের দিকে একটু চলে আসি, OBC ক্যান্ডিডেটদের জন্য OBC NCL লাগবে, OBC সার্টিফিকেট তো একটা লাগছে, তার সাথে OBC NCLটা 1/4/2024 পরে তৈরি করতে হবে, অর্থাৎ 1/4-এর পরে যদি তুমি তৈরি করেছো এবছর তবে পরে সেটা গ্রাহ্য হবে, নয়তো গ্রাহ্য হবে না। PWDদের জন্য PWD আর TFWদের জন্য TFW, সিমিলার ওয়েতে EWS যে ক্যান্ডিডেট রয়েছে সেই EWS ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 1/4/2024 পরেই যেই সার্টিফিকেট হবে সেই সার্টিফিকেট গ্রাহ্য হবে, আগের বছরের কোনো সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই। EWSদের আর OBC NCLদের 1/4/2024 পরে সার্টিফিকেট হতে হবে, তবে পরে সেই সার্টিফিকেটটাকে ভ্যালিড মানা হবে। এইটা হয়ে যাওয়ার পর যখনই তোমার অ্যালটমেন্ট হয়ে গেল, তুমি হচ্ছে এই রাউন্ডে কোনো একটা কলেজ পেয়েছিলে, ফিজিক্যাল ভেরিফিকেশন হয়ে গেল, 5,000 টাকা দিয়ে পরে তুমি ওখানে সিট অ্যালটমেন্টটা করে নিয়েছি। এবার এই 5,000 টাকাটা কী জন্য? 5,000 টাকাটা তোমার রিফান্ডেবল হয় যদি তুমি কোনো একটা কলেজে অ্যাডমিশন নাও, সেই কলেজের ফি স্ট্রাকচারের সঙ্গে সেই টাকাটা ক্যান্সেল আউট হয়ে যাবে, আদারওয়াইজ তুমি ওই টাকাটাকে ক্লেম করতে পারো যদি তুমি কোনো প্রকারে অ্যাডমিশন না নাও, তুমি অ্যাডমিশন পক্ষে তুমি চলে দিই, তারপর তুমি যে কলেজটা পেয়েছো পছন্দ হয়নি, তুমি থার্ড রাউন্ড পর্যন্ত মপ আপ রাউন্ড পর্যন্ত গিয়েছো তোমার পছন্দ হয়নি, তুমি উইথড্র করে নেবে, বা তুমি হচ্ছে পরবর্তী সময় একটা লেটার লিখতে হয়, কিছু জিনিস বলে দেবো, একটা ফরম্যাটের ফর্ম ফিল আপ করতে হয়, দিয়ে হচ্ছে ইয়ে করতে হয়, পোস্ট করতে হয়, তাহলে তোমার টাকাটা রিটার্ন চলে আসে, ঠিক আছে? কিছুদিন সময় লাগে, 2-3 মাসের মধ্যে 90 দিনের মতন সময় লাগে, তার মধ্যেই তোমার টাকাটা রিফান্ড চলে আসবে, আমি দেখিয়ে দিচ্ছি এখানেও লেখা আছে। সেকেন্ড রাউন্ডে কারা কারা যাবে, যারা আগে রেজিস্ট্রেশন করেছিলে, রাউন্ড 1-এ কোনো একটা কলেজ পেয়েছিলে, এরপর মজার বিষয়টা তোমার কাছে কী অপশন ছিল একটু আমরা একটু দেখে নিই। তোমার কাছে যখন ফার্স্ট রাউন্ডে তুমি কলেজে
একটা অ্যালটমেন্ট পেয়েছিলে, সেই সময় তোমার কাছে দুটো অপশন ছিল, সেই বিষয়ে আমি একটু বলি। তুমি যখন চয়েস ফিলিং করেছিলে 1, 2, 3, 4, 5, 6 ছটা কলেজ দিয়েছিলে সাপোজ, তার মধ্যে তোমার 5 নম্বর কলেজটাতে অ্যালটমেন্ট হয়েছিল। তুমি এই 5 নম্বর কলেজে গিয়ে পরে ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়েছো, সব কিছু করিয়েছো, তোমার কাছে দুটো অপশন খোলা থাকবে, একটা ইএস আপগ্রেডেশন, একটা নো আপগ্রেডেশন। নো আপগ্রেডেশনের অর্থ হচ্ছে যে তুমি ওই কলেজটাতে অ্যাডমিশন নিতে চাইছো, অ্যাডমিশন নিয়ে পরে পুরো প্রক্রিয়া কমপ্লিট করে নেবে। ইএস আপগ্রেডেশনের অর্থ হলো এই 5 নম্বর চয়েসের উপরে তোমার যতগুলো চয়েস আছে এই চয়েসগুলোতে তুমি ভাবছো যে আমার সেকেন্ড রাউন্ডে আপগ্রেড হতে পারে, তার জন্য তুমি এখানে ইএস আপগ্রেডেশন করবে। পরের রাউন্ডে হয় তোমার এই কলেজটাই অ্যালট হবে, নয় তো উপরে যে কোনো একটা কলেজ অ্যালট হতে পারে, বা যে কোনো একটা চয়েস অ্যালট হতে পারে। এখানে একটা দুটো ফর্ম হয়, ইএস আপগ্রেডেশন আর নো আপগ্রেডেশন, সেই ফর্মটা নিয়ে পরে ওই কলেজে যেতে হবে, তার মতন ফিল আপ করতে হবে যে তুমি কোনটা দিতে চাইছো। এরপর ম্যাক্সিমাম স্টুডেন্ট এই রাউন্ডে হচ্ছে ইএস আপগ্রেডেশনই করে থাকে, সেকেন্ড রাউন্ডের জন্য আরেকবার অপেক্ষা করে। যদি সেকেন্ড রাউন্ডে নতুন কোনো কলেজ পাও, সেই কলেজে গিয়ে পর তোমাকে তোমার অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, ভালোভাবে বুঝে নাও। যদি তুমি অ্যাডমিশন প্রক্রিয়া না কমপ্লিট করো, তাহলে যখন তুমি মপ আপ রাউন্ডে যাবে তখন তোমার হাতে কোনো আর কলেজ থাকবে না। তুমি মপ আপ রাউন্ডে যদি কোনো কলেজ পাও তাহলে ঠিক আছে, আদারওয়াইজ কোনো কলেজ তুমি পাবে না। আচ্ছা, এরপর যদি তুমি অ্যাডমিশন একবার সেকেন্ড রাউন্ডে নিয়ে নাও, তুমি কোনো প্রকারে আর মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। তোমার কাছে দুটো অপশন আমি আরেকবার বুঝিয়ে দিই, হয় তুমি সেকেন্ড রাউন্ডে যেই কলেজটা পেয়েছো সেই কলেজটা নিয়ে পরে তুমি সন্তুষ্ট থাকো, যদি তোমার সন্তুষ্টি না হয় তুমি সেই কলেজটাকে ছেড়ে দেবে। অর্থাৎ তুমি যদি ছেড়ে দাও, মপ আপ রাউন্ডে যখন তুমি পার্টিসিপেট করবে সেই রাউন্ডে গিয়ে পরে যদি কোনো প্রকারে কোনো কলেজ না পাও, তাহলে তোমার হাতে আর কোনো কলেজ থাকবে না, তুমি একদম পুরো শেষ। এরপর যদি তুমি এই কলেজটাতে অ্যাডমিশন নিয়ে নাও, তখন তুমি আবার মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। জিনিসটা বোঝাতে পারলাম, আশা করি বোঝাতে পেরেছি। এই হচ্ছে তোমাদের পুরো ঘটনা। সেকেন্ড রাউন্ডে যাদের নতুনভাবে অ্যালটমেন্ট হবে তাদেরকে আর নতুনভাবে 5,000 টাকা পেমেন্ট করতে হবে না, একবারই 5,000 টাকা পেমেন্ট করতে হয়, ফিজিক্যাল ভেরিফিকেশান একবারই করতে হবে। এবার ডিরেক্ট সেই কলেজে যাবে, অ্যাডমিশনটা নিয়ে নেবে, আর কিছু নয়। এরপর যাদের প্রথমবারের জন্য ফ্রেশ অ্যালটমেন্ট হয়েছে, অর্থাৎ ফার্স্ট রাউন্ডে কোনো অ্যালটমেন্ট হয়নি, এই প্রথমবার ফ্রেশ অ্যালটমেন্ট হয়েছে, তাদেরকে কিন্তু 5,000 টাকা দিয়ে পরে সিট অ্যাকসেপ্টেন্স দিতে হবে, ডকুমেন্টস ভেরিফিকেশান করতে হবে, কলেজে অ্যাডমিশন নিতে হবে। যদি সেকেন্ড রাউন্ডে কেউ সিট অ্যাকসেপ্টেন্স ফিসটা না দিয়ে পরে ডকুমেন্টস ভেরিফিকেশানটা না করায়, বাবা তোমার জীবন শেষ, তুমি আর মপ আপ রাউন্ডেও পার্টিসিপেট করতে পারবে না। অর্থাৎ যাদের সেকেন্ড রাউন্ডে প্রথমবারের জন্য অ্যালটমেন্ট হবে, তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশানটা করিয়ে আসাটা একদম অত্যন্ত জরুরি, মাস্ট ফিজিক্যাল ভেরিফিকেশানটা করিয়ে আসতে হবে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। আচ্ছা, এরপর নিচের দিকে তোমরা একটু চলে আসলে দেখতে পাবে যে সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরোবে। সেকেন্ড রাউন্ডের রেজাল্টের পর আমরা সেকেন্ড রাউন্ডে যদি তোমার অ্যালটমেন্ট না হয় মপ আপ রাউন্ডে আমরা চলে আসবো। সেই মপ আপ রাউন্ডটা সম্পূর্ণভাবে একটা অপশনাল রাউন্ড, তুমি পার্টিসিপেট করতেও পারো নাও করতে পারো। যদি পার্টিসিপেট করতে হয় তোমাকে 200 টাকা দিতে হবে। কারা কারা পার্টিসিপেট করতে পারবে? কাউন্সিলিংয়ের সময় একটা অপশন থাকে এক্সিট অর উইথড্র, কোনোভাবেই ওইটাতে ক্লিক করে দাও না। যদি ক্লিক করে দিয়েছো তুমি কিন্তু আর পরবর্তী কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না, ঠিক আছে? ভীষণ একটা ভাইটাল জায়গা। আচ্ছা, বাকি হচ্ছে মপ আপ রাউন্ডও সেরকমভাবে হবে। মপ আপ রাউন্ডে যদি কোনো কলেজ পাও তো পাবে। এবার যারা ধরো প্রথম রাউন্ডে বা সেকেন্ড রাউন্ডে 5,000 টাকা দিয়ে দিয়েছিলে কিন্তু সেই কলেজে ভর্তি হওনি, আবার নতুনভাবে একটা কলেজ অ্যালট হয়েছে, তোমাকে আর আলাদাভাবে 5,000 টাকা দিতে হবে না। 5,000 টাকাটা একবারই দিতে হবে, যদি অ্যালটমেন্ট আগে হয়ে গেছে তো আর দিতে হবে না, ঠিক আছে? দিচ্ছ সেই 5,000 টাকাটা উইথড্র করার নিয়ম কী বা রিফান্ড পাওয়ার নিয়ম কী? দেখো, 60 থেকে 90 দিনের মধ্যে হচ্ছে তোমার এটা রিফান্ড চলে আসে। কখন? যদি তোমার মনে হয় যে সেকেন্ড রাউন্ডে গিয়ে পরে মনে হচ্ছে যে আমি আর কাউন্সিলিংয়ে পার্টিসিপেটই করবো না, ঠিক আছে, কিন্তু যেটা করাটা ভুল, তোমার কাছে অপশন থাকবে এক্সিট অর উইথড্র, তুমি যদি ওটাতে ক্লিক করে দাও তোমার ব্যাংকে অটোমেটিকলি টাকাটা রিফ্লেক্ট হয়ে যাবে 60 থেকে 90 দিনের মধ্যে, কিন্তু এটা একদম করবে না। কারণ আমাদেরকে মপ আপ রাউন্ড পর্যন্ত যেতে হবে, আমাদেরকে স্পট রাউন্ডে যেতে হবে। আমি টাকা রিফান্ডের জন্য আমার কাছে অন্য একটা উপায়ও আছে। আমি পুরো কাউন্সিলিং প্রসেসটা কমপ্লিট করে নিলাম, একটা ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে, বাই পোস্টে সেটা WBG-র অফিসে পাঠিয়ে দিতে হবে, 90 দিনের মধ্যে তোমার অ্যাকাউন্টে টাকা রিফান্ড চলে আসবে। ওই ফর্মটার ভিতরে তোমার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস ফিল আপ করে দেবে, 90 দিনের মধ্যে তুমি টাকা রিফান্ড পেয়ে যাবে। কোনটা ভালো? তুমি এইখানে যদি সেকেন্ড রাউন্ডে উইথড্র করো না, তুমি আর কোনো রাউন্ডেই পার্টিসিপেট করতে পারবে না, তাহলে আমার দরকার কি বাবা? আমি পার্টিসিপেটগুলো করিনি, পরে অফলাইনে একটা বাই পোস্টে একটা ফর্ম ফিল আপ করে পাঠাবো, তাহলে আমি রিফান্ড পেয়ে যাবো। এই পুরো প্রসেস ছিল। এবার ধীরে ধীরে সব কিছু শুরু হোক, আরও ডিটেলসে জানতে পারবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আমরা ধীরে ধীরে আরও অনেক ভিডিও নিয়ে আসছি, আশা করি ভিডিওগুলো দেখে পরে অনেকখানি হেল্প পাবে। এই ভিডিওটা তোমাদের বাকি সকল বন্ধুদের সাথে শেয়ার করে দাও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।